শিক্ষামন্ত্রী এরসান হক মিলন তিনি চিহ্নিত হয়েছেন নকল বন্ধ করার ব্যাপারে নুরুল ইসলাম নাহিদ ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে এদেশের মুসলিম শিক্ষার্থীদেরকে নাস্তিক বানানোর জন্য বিবর্তন বা সিলেবাসটা দু সাল থেকে স্কুল কলেজে চোদ্দো সাল থেকে মাদ্রাসায় চালু করতে সক্ষম হয়েছেন এজন্য উনি জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছে যে যত বেশি বই পড়বে সে তত বেশি উন্নতি করতে পারবে খবরদার শিক্ষকরা খারেজি বলে এমন খারেজি হয়েও না নীতি নৈতিকতা যে খারেজি নীতিহীন শিক্ষক কোশ্চিন কালেও মানুষের কাছে মর্যাদা পাবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده و نصلی علی رسولہ الکریم اما بعد فقالت قال الله تعالی فی الکلام المجید هل استو بالذین یعلمون والذین لا یعلمون وفي آیه اخرى فاعتبروا یا اول الابصار وفي آیه اخرى قال الله تعالی ان الذین ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سوره ال عمران 190 191 আল্লাপাক মানব জাতিকে লক্ষ্য করে বলছেন দেখো নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিতে এবং রাত্রীয় দিবসের আবর্তন ও বিবর্তনে নিদর্শন সমূহ লুকে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য জ্ঞানী কারা যারা রাত্রি ও দিবসে আল্লাহকে স্মরণ করে দ্রাণ অবস্থায় বসা অবস্থায় ঠেস দেওয়া অবস্থায় অর্থাৎ সর্বাবস্থায় ওয়াতে ফাকর উন হক ইসলামাওয় এবং নবমণ্ডল অভ্যমণ্ডল সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করে এবং তারা বলে রব্বানা মা খালাক্তা হাজা বা আমাদের প্রতিপালক তুমি এই বিশাল সৃষ্টিকে অনর্থক সৃষ্টি নেই। তুমি মহাপবিত্র অর্থাৎ তুমি একক তোমার সাথে কোনো শরিক নাই অতএব তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আরেকটি ছোটো কিন্তু বক্তব্য অনেক বেশি নহমন্ডল ভূমণ্ডল সৃষ্টি কীভাবে হয়েছে এক কথা আমরা জানি এটা এমনি এমনি হয়েছে অটোমেটিক হয়েছে প্রকৃতিগতভাবে হয়েছে এর কোনো সৃষ্টিকর্তা নাই একদল এই জবাব দিবে আর একদল বলবে নিঃসন্দেহে এরকম সৃষ্টিকর্তা আছে কারণ সৃষ্টি হল সৃষ্টিকর্তার প্রমাণ আরেক বলল বলবে তিনি কীভাবে সৃষ্টি করেছেন এর উত্তর আমাদের জানা নেই আল্লাহ বলছেন তোমরা গবেষণায় লিপ্ত হও গবেষণায় লিপ্ত যারা সত্যিকার অর্থে হয় তারা সৃষ্টিকর্তাকে খুঁজে পায় এজন্য আমি এটা আগের বৈঠকেও বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে যারা সায়েন্সের টিচার তারা আর্টসের টিচারদের চাইতে বেশি ধার্মিক এজন্যই জন্যই বলেছিলাম সায়েন্সের টিচাররা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে সক্ষম হয় যে সৃষ্টিকর্তা আছে আপনা আপনি কিছুই হয় না গাছের ডালের পাতা পর্যন্ত আপনা আপনি নড়ে না যদি বাতাস না লাগে এটা ছোট্ট ফুটবল পর্যন্ত গড়ে না যদি পা দিয়ে আঘাত না করা হয় তাহলে এই বিশাল জলধি এই ধরিত্রী এই মহমণ্ডল ভূমণ্ডল এই সৌরমণ্ডল সবই আপনা আপনি হয়েছে এটা তো কোনো যুক্তি হতে পারে না এখানে গিয়ে দুই ধরনের মানুষের চিন্তাগত সংঘাত দেখা দিয়েছে ডারউইন বহু চেষ্টা করে কুলকিনারা না পেয়ে তিনি একটা থিওরি দাঁড় করিয়েছিলেন কিন্তু সিদ্ধান্ত আসেননি তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যদি এটাই সত্য হতো তাহলে তো বিবর্তন তো প্রতিদিন আমি দেখতে পেতাম তা দেখছি না বিবর্তনবাদের তিনি প্রবক্তা বলা হয় কিন্তু উনি বিবর্তনবাদের উপর নিজেই আত্মবিশ্বাসে ছিলেন না এজন্য তার শিষ্য হাকসলে বলতে বাধ্য হয়েছে যে আমার উস্তাদ ভুল করে গেছে কিন্তু এর উপরেই আমাদের থাকতে হবে কারণ এর বিপরীত কোনো কিছু আমরা জানি না বর্তমানে নাস্তকবাদী শিক্ষিত লোকেরা তাদের পুঁজি হিসাবে ডার্মিনের এই থিওরিকে গ্রহণ করে নিয়েছে আর এটাকে মাদ্রাসার ছাত্রদেরকেও পড়ানো হচ্ছে হাই স্কুল কলেজেও পড়ানো হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দুজন শিক্ষামন্ত্রী চিহ্নিত হয়ে গেছেন বিএনপির শিক্ষামন্ত্রী এহসান হক মিলন তিনি চিহ্নিত হয়েছেন নকল বন্ধ করার ব্যাপারে বিএনপির আরেকজন মন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রী শাহজান সিরাজ তিনি চিহ্নিত হয়েছেন পলিথিন বন্ধ করার ব্যাপারে বর্তমান সরকারের দীর্ঘত চোদ্দ বছরে চিহ্নিত হয়েছেন নুরুল ইসলাম নাহিদ ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে অথচ জাতিসংঘের কাছে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন কেন পেয়েছেন যে উনি প্রথম ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে এদেশের মুসলিম শিক্ষার্থীদেরকে নাস্তিক বানানোর জন্য বিবর্তনবাদ সিলেবাসটা দু হাজার সাল থেকে স্কুল কলেজে চোদ্দো সাল থেকে মাদ্রাসায় চালু করতে সক্ষম হয়েছেন এজন্য উনি জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছেন আর আমাদের কাছে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ শিক্ষামন্ত্রী এই বাজে লোকটাই নামটা মুসলমান ইসলামের নূর সে ইসলামের অন্ধকার হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে কিন্তু আমাদের এত দাবি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই বইটা মাদ্রাসায়ও চলছে স্কুলেও চলছে মুখী বলে গণতান্ত্রিক সরকার ভালোই তারা জানেন যে দেশে অধিকাংশ লোক মুসলমান যারা এটা চালু করেছেন তারা নিজেরাও এটা বিশ্বাস করেন যে আমরা বানর ছিলাম কোনোকালে প্রধানমন্ত্রী বলে আমি বানাচ্ছিলাম কেউ বলে না শিকারই করে না অথচ টাকা দিয়ে পয়সা দিয়ে কোটি কোটি টাকা শিক্ষার বাজেট করে এটাই আমাদের শেখানো হচ্ছে বাচ্চারা মগস্ত হচ্ছে মানুষের শিক্ষার্থীদেরকে আগেই বলবো যারা আলিয়ার ডিগ্রি হাসিলের জন্য যারা এটুকু পড়তে হয় বাধ্য হয়ে এর উপরে বিশ্বাস করো না হোমিওপ্যাথিক ঔষধের দোকানগুলিতে একটা আলমারি থাকে দেখবেন ওপরের লাইনটা থাকে শুধুমাত্র পয়জন সেখানে কোনো ওষুধ থাকে না পয়জন বিক্রি হয় না ওষুধ বিক্রি হয় আপনারা যারা শিক্ষক এটা পড়াবেন পয়জন মনে করে ছাত্রদেরকে বলে দেবেন এটা মিথ্যা কথা পাঁচ হাজার জন্যই শেখো তার বেশি কিছু না এটা আপনাদের দায়িত্ব ঠিক যখন আপনারা যখন ফেঁকা পড়ান ধর্মীয় শিক্ষা হিসাবে ফেঁকা পড়ার সময় বলবেন এটা পড়াখালি পাশ করার জন্য ফেঁকা এটা হাদিস এইটা হাদিস মানবে ফেঁকা বাদ এছাড়া তো উপায় নেই এর বিরুদ্ধে আমাদের আত্মাহারিকে আমরা নিয়মিত প্রতিবাদ করেছি বহু দয়ে বলেছি আজও শিক্ষার্থী ও শিক্ষক সমাবেশে বলছি যদি আল্লাহ কারো মাধ্যমে এই বাজে জিনিসটা দূর করার সুযোগ করে দেন তার রহমতি এটা সম্ভব আমাদের শক্তিতে এটা সম্ভব নয় আল্লাহ তুমি বাংলার ছাত্র ছাত্রীদেরকে এই নাস্তিকবাদী শিক্ষা সুযোগ বন্ধ করে দাও দ্বিতীয় হল এখন বলা হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে লিঙ্গ বৈষম্য নাই ছেলেও যা মেয়েও তাই সবার ড্রেস কোড একই এটা আর একটা শায়তানি চিন্তাধারা মাদ্রাসার শিক্ষার্থীরা কোশ্চিন কালেও ইসলামী ড্রেস কোড বাদ দিয়ে সরকারের বানানো ড্রেস কোড গ্রহণ করবে না এটাই ফাইনাল কথা শিক্ষক এই বিষয়ে খুব শক্ত থাকে ছেলেদেরকেও ড্রেস করে থাকতে হবে ঢিলা ঢালা পোশাক যাকে হাদিসের ভাষায় জিল বলা হয় টাইট পিট পোশাক চলবে না পরশুদিন আমি তোমাদের মহাদেশকে ধরলাম এই পাঞ্জাবি বাতিল করো এই পাঞ্জাবি চলবে না এখন পাঞ্জাবিগুলো হয়ে গেছে সরু তাই না পায়জামাগুলো হয়ে গেছে সরুর চোঙার মতো পা যা পাঁয়ামা তাই ফলে বসে পা গোটাতে পারে না পা কেবলাকে লম্বা করে দিয়ে তার আস্তে করে গোটায় আগে কেবলায় লাথি মারে তারপরে গোটায় তো যদি এই হুজুরদের যদি দুর্দশা ঘটে তো সে ছাত্রদের কী হবে ছাত্রদের ড্রেস কোড যদি মাদ্রাসার ঢিলা ঢিলা আসে পছন্দ হচ্ছে ওরা তো নিজেরা স্বাভাবিক পোশাক পরবে কেমন পোশাক পরে দেখতে হবে ওরা কিন্তু উচ্চার্যদের খেয়াল উচ্চার্যের পোশাক টাইট আমার পোশাকও টাইট হবে তাই তো এটা একদম বাতিল এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে যে শিক্ষক যত মর্যাদার অধিকারী তার পোশাক তত ঢিলে হয় একইভাবে যে নারী যত মর্যাদার অধিকারী তা অটোমেটিক তার পোশাক ঢিলে হয় কোনো নারী বেহা পছন্দ করে না ঠিক কোনো পুরুষও বেহাপনা পছন্দ করে না এটা হলে ভিতরের কথা খেয়াল করে দেখবেন যে সমস্ত পুরুষ বেহায়া ওটা কিন্তু স্বাভাবিকভাবে পথ চলতে পারে না সবসময় সময় উসখুস উসখুস করতে লাগে এখন এমন জামা বেরিয়েছে হাত লম্বা আর এদিকে এই পাশার উপরে লম্বা জামা আমি তোমার ওটা জামা না গেঞ্জি আমি দু তিন দিন ধরেছি রুকুতে যায় খালি জামা টানে পেছন দিকে মানে ও চাচ্ছে পেছন ঢেকে যাক কিন্তু জামাটা এমনকি বানাইছে ওই ঢাকার কোনো কায়দায় নেই অনেকজন ধরেছে তুমি জামা গায়ে না গেঞ্জি গায়ে গেঞ্জিও না জামা অনু কি ওটা যত রকম অনৈতিকতা যত রকম বেহে শিক্ষার মার্কাজ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সমস্ত অনৈতিক পোশাক আচরণ হটিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু মূলত শিক্ষকদের কমিটির লোকেরা ছাত্রদের সামনে ক্লাসে আসে না এ আজকে ডেকেছেন বছরে একদিন আসছি আমরা দেখছি যেগুলো খারাপ আমরা অবশ্যই বলে যাচ্ছি মানলে আপনারা নেগি পাবেন না মানলে গোনাগর হবেন অনেক শিক্ষক আলহামদুলিল্লাহ এখানে আসার পরে দাঁড়িয়ে রেখেছেন আমরা খুব খুশি তারা জেনারেল শিক্ষক কিন্তু তার দাঁড়িয়ে ধর্মীয় শিক্ষকদের চাইতে লম্বা ধর্মীয় শিক্ষকদের দাড়ি কেন ছাটা হবে হাদিসের নির্দেশনা কী কাফুল লোহা গোপ ছাটো, দাড়ি ছাড়ো কিন্তু আপনাদের যদি দাঁড়িয়ে প্রতিদিন সকালে মাপ দিতে হয় যে আজকে কয় ইঞ্চি লম্বলে দেখি ছাড়তেই হবে তা আপনার ওই দাঁড়িয়ে আল্লাহ গ্রহজ হবে না ওটা কাটিং দাড়ি ওটা সুনুত দাড়ি নয় মনে থাকবে এদিকে কোনো উস্তাদ আছে নাকি নাই না সব এদিকে দিকে সব আসাবুল আমিন ভালো কি মনে রেখে দেন শিক্ষকরা যেসব শিক্ষকদের দাড়ি কাটিং তারা একটা দলের অন্তর্ভুক্ত সে দলটা আপনারা জানেন কারা টুপি দেখো আমি বুঝতে পারি যে কোন দল করে অত টুপি দাঁড়াই সাবধান আমার নজর তো আড়াইতে পারবেন না আমি আন্দাজি বলো ঠিক খাড়ি যাও দেখবেন বয়স্ক এখন আর এদিকে খেয়াল করা ভালো তারা প্রিন্সিপ্যাল ভাইস প্রিন্সিপাল না হলেও বয়সের কারণে তারাই সবচেয়ে শ্রদ্ধার পাত্র এই প্রতিষ্ঠানে তাদেরও কর্তব্য হবে তাদের অধস্তন বা বয়সের কনিষ্ঠ যারা সবাইকে সর্বদা উপদেশ দেওয়া আর ছাত্রদেরকে উপদেশ লাভের যোগ্যতা অর্জন করতে হবে এই উপদেশ লাভের যোগ্যতা অর্জন করতে হবে তার মানে ধমক্ষর যোগ্যতা অর্জন করতে হবে আদব শেখো আগে আমি সেদিনে মসজিদে বলেছি মসজিদ ইয়াকুমা হাসল আশওয় বলছেন তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না বাজারে যেন হইচই করে মসজিদে আসলে যেন একটা সুন্দর ভাবগম্ভীর পরিবেশ থাকে এদিকে তোমার খেয়াল রেখো এই বিষয়ে ইমাম দ্বারা এবং শিক্ষক দ্বারা উভয়কেই পুরো খেয়াল রাখতে হবে যারা ছোট মসজিদে ইমামতি করো তারা সালাব শরী করবে না মসজিদটা সাপ না করা পর্যন্ত বারবার বলা আছে প্রতি বক্ত সেলাতের দশ মিনিট আগে লম্বা বস্তা দিয়ে ভিজা বস্তা দিয়ে টান দেওয়া দিয়ে মরজিদ ধুলে না থাকে কারণ ওরকম ধুলে বেশি লাগে রাস্তায় নতুন তৈরি হচ্ছে ধুলে উঠতেই আছে অলওয়েজ কিন্তু এটা মানে না এখানে যারা ইমামতি করেন তাদেরকেও বলছি আপনাদের ধুলার সমস্যা কম যদি এটা দূরে আসে কিন্তু মগরীবের জামাতের আগে যে দুই রেখা শূন্য পড়তে হয় এটা কি আপনারা আমল করেন আমি সাহেব শুনতে পারছেন না জামাতের আগে দুর্গা সালাত পড়েন ছাত্রদেরকে পড়াবেন ও পাশে এবং এ পাশে বাংলাদেশ থেকে শূন্য উঠে গেছে আদান হলো একমত হলো টাকা 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 পড়তে থাকলেও অধিকাংশ মুসলিম তি চুর একাদশে ধরে চলবে না প্রত্যেককেই বলতে যারা এই মামতী করেন এই বিষয়টা অন্তত পক্ষে সময় খেয়াল রাখবেন বাইরে কোনো মুসল্লি আসলে যেন বোঝে যেখানে সত্যিকার সুন্নতের আমল হয় প্রতি বৃহস্পতি এবং শুক্রবারে সূর্যের সাজদা এবং দাহার পড়া এটা চালু আছে হাফসাহ এখানে সাজদা এবং সুরা দাহার পুরোপুরি পড়বেন শিখি না হাঁপো না হ্যাঁ যেদিন আমাদের সম্মেলন থাকে খুব ভিড় থাকে সে স্বতন্ত্র আপনি হাঁপ পড়লেন যেদিন সম্মেলন নাই স্বাভাবিক অবস্থা আছে সমস্যা নেই আপনি ধীর কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাবাত করবেন হাস্তনু আসভা তকম্বেল আদিষ্ট মনে রাখবেন তোমরা ক্রম তেলাহ করবে সুন্দর কণ্ঠে যে কণ্ঠ শুনলে মনে স্বাভাবিকভাবে স্থিরতা চলে আসে আল্লাহ ভীতি চলে আসে ওই কণ্ঠে আপনাকে কোরআন তেলাহাত করতে হবে যাতে মুসল্লিরা বুঝুক আর না বুঝুক আপনার তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয় এরপরও আমি একটা কথা বলেছিলাম সম্ভবত গতবারে এখানে ছাত্ররা কোরআন পড়ে শুধু আরবিটুকু মুখস্থ করে হাফ সাহেব যারা অন্ততপক্ষে আপনারা প্রথম দিকে আমার কিছু সুরা অনুবাদ সহ মুখস্থ করান আপনাদের সিলেবাসে কী আছে আমি জানি না যদি আমাদের এখানের বাচ্চারা উনত্রিশ পারা বা তিরিশ পারা যেগুলো সবসময় সর্বাধিক পঠিত সব জায়গাতে না উনত্রিশ পারা বা তিরিশ পারায় বেশি পড়া হয় এখানে কিছু কিছু আয়াত যদি অনুবাদ জানা হয় সেটা আর ভালো হয় না ধরো সুরের ফাতে পড়ছে আপনি ক্লাসে বাচ্চা মুহুস্ত বাবা সুরের ফাতে মুহস্ত আরবিতে বললে এটা বাংলা করে বলো দেখে সুরে আসর ছোট্ট সুরে না আমরা সংগঠনের পরীক্ষা নেই গত কয়েকদিন এই যে কি হলো আপনাদের আমলা হলো আমাদের এটা কোন তারিখ এক সপ্তাহ আগে গত বছর বেরোবো দেয় না এই দিন আমি সাতজনকে পরীক্ষা নিয়েছি জুমার দিন ছিল ওটা আমি বারোটা পঁচিশ পর্যন্ত পরীক্ষা নিয়েছি বারোটা থেকে বারোটা পঁচিশ মিনিটে আমার সাতটা পরীক্ষা শেষ তার মানে আমি কিছুই না সুরা আসরে আটকে গেছ আর সফে তিন চার যেই আটকে গেছে অথচ তাদের র্যাঙ্ক শুনলে আপনারা চমকে যাবেন একজন তিরিশ বছর ধরে আলম মাদ্রাসার প্রভাষক পদে আছেন তিন তিনবার ফেল করে চলে গেল আর এদিন আর তিনি আসেননি আর একজন লোক পাওয়া গেল তিনি আলম মাদ্রাসার প্রভাষক দীর্ঘদিনের শিক্ষক বয়স্ক মানুষ কোনো মতেই হল না আর একজন আসলে নরসিংদি থেকে তিনি ইয়ংম্যান কাবরা মখতান ইন্দল্লাহে বড়কা বা সড়কা কোন খারাপ কোনো পার্থক্য নেই তিন তিনবার চেষ্টা করো তার বড়কা বলাতেই পারলো না সরকারে বললো এবার তুমি নিজের নিজের মতো পড়ো ঠিক আগের আগেরটাই চলে গেল এর অভ্যাস যেটা হবে ঠিক সেটাই থাকবে এজন্যই বলছি জিব্বাটা খুব নরম তাই না তো জিব্বাটা লোহার চেয়ে শক্ত ও যা একবার শিখবে ওকে কোনো মতেই সাইজ করে যাবে না এজন্য আমাদের শিক্ষকদের অনেক সব দিক খেয়াল রাখতে হবে একটা বাচ্চা নবদ্বাতে পাশ করে গেলে আজকে সারা দেশে শিক্ষক চাচ্ছে আমাদের কাছে সাকিব তো পাগল হয়ে গেল এমন দিন নেই যে ওরকে হাফেজ চায় না হাফেজ চাচ্ছে শিক্ষক চাচ্ছে তো লজ্জা পায় এখানকার ফারেগারটা ছাত্রকে সেখানে পাঠালে যদি সে সেখান গিয়ে কিছু সমস্যা করি ফেলে অর্থাৎ কিছুই না প্রথমে কেরাত যদি ভুল করে বসে তো ওই এলাকার লোক কী বলবে বলে তাহলে এটি পড়ানো হয় বলবে না আপনাদের ভিতরে আগে যাচাই করবো না আগে দেখবে সালার আগে দেখবে সবাই এটা আমরা যেমন দেখি শাহিদাইন বলে পরিচিত মহাদেশে। কে কে বলতে পারো শহীদ আইন বলো দেখি বু মহাদেশের শহীদ আইন বলে পরিচিত কোন দুজন শিক্রা বলতে পারেন বলেন 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 মোহাম্মদ কানাবার শাহ ইসমাইল আর একজন শহীদ মি এই দুজনকে শহীদ আইন বলা হয় আর মহাদুজদের মতো শাহ খান বলে কাকে কাকে বলতে পারেন ইমাম বখারি ইমাম মুসলাম এই শহীদ আইন যখন জিহাদের সিদ্ধান্ত নিলেন তখন তাদের পরীক্ষা নেওয়ার জন্য শাহ আব্দুল আজিজ তার প্রধান উস্তাদ যিনি তিনি খালি একটা কথা বলেছিলেন শহীদ আহমদকে এই মামতি করা হতো খেয়াল করছেন শহীদ আহমদ ওই মানসা এক সময় ছাত্র ছিলেন দুই বছরের অনেক আগে পরে উনি টঙ্কের নবাব আমির খানের অধীনে সাত বছর সৈন্যের ট্রেনিং নিয়েছেন ভালো দক্ষ সৈন্য হয়েছেন কিন্তু আমির খান যখন ব্রিটিশ গভর্নমেন্টের দালালি শুরু করে দিল তখন উনি রাগ করে চলে আসছেন এসছেন ওনার তৎকালীন ভারতের এলমি রাজধানী অলুল্লা পরিবারের কাছে মাদ্রাসার রহিমিয়ায় কিন্তু ওস্তাদ বলে দিলেন আল্লামে ইসমাইলকে এবং তার জামাই আবদুল হাইকে তোমরা দেখো তো ওকে দিয়ে ইমামতি করাও একক এ বাবু খেয়াল করছ যুদ্ধ করবে যুদ্ধের সঙ্গে ইমামতির কী সম্পর্ক খেয়াল করছেন আমার থ্রিজটা পড়বেন সবটার মধ্যে খুব শিক্ষণীয় বিষয় রয়েছে রিপোর্ট দিচ্ছেন এসে মগরিবের পরে ইসমাইল এবং আব্দুল হাই বস্তাদ তিন সারাত পরে জানটা ঠান্ডা হয়ে গেছে খুজু ঠিক আছে কেরাত ঠিক আছে ও কি মোত্তা মনে হচ্ছে তো হ্যাঁ তুমি যার কোনো স্বার্থ আছে নাই যাও তাদেরই ছাত্র প্রাক্তন ছাত্র তার কাছে বায়াত করলেন এনারাই আল্লাহ ইসমাইল এবং শহীদ বলে আব্দুল হাই আব্দুল হাই উস্তাদ বললেন সালাদ দেখো এ শিক্ষণীয় নাই বলতে তো দেখো কি যুদ্ধ করতে পারে না তাই না ছাত্রদেরকেও বলছি কোনো জায়গায় গেলে নদর ছাত্র যদি দাওরা ফারেক হতো হও বা তুমি না হও তোমাকে কিন্তু ইমাব্দি করার জন্য দিবে তখন যদি তোমার কেরাত খারাপ হয় তোমার ভবিষ্যৎ নষ্ট পুরা মার্কাজের বদনাম এজন্য শিক্ষকদের ভাইদের বলবো যে ফেল করে তাকে ফেল করতে দেন পাশ করাই দেবেন না এখনকার যুগের না ফেল কারগুলি পাশ করার জন্যই কিন্তু ইউনিভার্সিটি তৈরি হয়েছে বাংলাদেশে এখন এখনকার ইউনিভার্সিটি মানে ফেল ফেলগুলি পাশ করে দিতে হবে নালায়ক লায়ক বানা মেরে পাশ আতে হয় আমার জীবনের একটা ঘটনা আছে শব্দ আমি ভুলতে পারি না উনি মারা গেলেন আমি যখন নগা কারাগারে ছিলাম পত্র দিলেন উনি মারা গেলেন ডক্টর সিরাজুল হক সাহেব ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস একশো বছর বয়সে মারা গেলেন উনি আমার ডাইরেক্ট ওস্তাদ না উনি ডক্টর বারিশ ডাইরেক্ট ওস্তাদ ছিলেন ডক্টর শহীদুলজ্জামায়ুন আমাকে ফেল করানোর জন্য ডিপার্টমেন্টের ওস্তাদরা সব তো বুঝতেই পারছো কোন আঁকিদার লোক কোনোটা দাগ দিতে পারে না কিন্তু ফেল তো করাতেই হবে না লেকচার হয়ে যাবে তো সমস্যা না এই ভালো এগুলো তোমাদের কাজে লাগবে তো একজন শিক্ষক যিনি আগে বলেছিলেন ডিডিবিআই ছিলেন তিনি আমাকে দিলেন সিক্সটি সেভেন আর একজন শিক্ষক নর্মালি আমাকে দিয়েছে নাইনটি আপ ইউনিভার্সিটি নিয়ম আছে টোয়েন্টি মার্কস কমপ্লিশ হয়ে গেলে থার্ড এক্সিমিন হয় আছে না কোথায় সাতষট্টি কোথায় নব্বই উল্টোটা হয়ে গেছে তো ওনারা দেখলেন যে ডিপার্টমেন্টের শিক্ষকদের দিলে হবে না এ খাতা দিতে এমন একজনকে যিনি সবার সব শিক্ষকের শিক্ষক তো দিয়েছে ডক্টর সেরাজ হকের কাছে সেরাল হক সাহেব খাতা দিয়ে কোথাও কোনো ডাক দিতে পারছে না উনি ফোন করছেন কারণ ডিপার্টমেন্টের সবাই ওনার ছাত্র ছাত্রের ছাত্র আর কি এরকম অবশ্য তাহলে এই যে খাতাটা আমাকে পাঠালে কে ছাত্রটা কে বলো তো উনি তো আমাকে ছিলেন না আমি তো যদি ক্লাস নেই তার সাথে তো প্রশ্নে ওঠে না আমাদের তো লোক উনি থাকেন ঢাকায় কে খবর রাখেন শেষকালে বলেছেন যে এটা অমুক ছেলে সেই সময় উনি দুঃখ করে আমাকে বললেন বাসায় ঢাকা ছিলেন আমাকে আমার সঙ্গে আপনার কি রবিউল ভাই ছিলেন রবিউল ভাই কথাটা প্রায়ই বলতে কথা না লায়ক কর বার উনি প্রায় বলতেন তো উনি বলেছিলেন সেদিন বাবা ঢাকা ইউনিভার্সিটি তোমাকে নেবেনা তুমি রাস্তায় চলে যাও আমার তো আমি তো নেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি নেওয়ার চিন্তা কেন তো না তোমার মতো ছেলেকে নেবে না আমাকে ইউনিভার্সিটি আছে বাংলাদেশে তোমাকে লুফে নেবে নেবে না হিংসু চিন্তা করেন তখন উনি রাগ করে বলেছিলেন তাম নালায়ক লায়ক বানানো গেলে লোক খাতা ভেসতেন মেরে পাশ উনি উর্দু আর বাংলা মিলিয়ে মিলিয়ে বলতেন নালায়কগুলোকে লায়ক বানানোর জন্য আমার কাছে খাতা পাঠা যায় একটা লায়ক ছেলেকে নালায়ক বানিয়েছে যাচ্ছা গালিচাল দিল আচ্ছা মতো অনেক কিছু হলো যাই হোক আমি ফার্স্ট হয়ে গেলাম বড় কথা সেটা না বড় কথা এইটাই এই কথাটাই যে নালায়ক লায়ক বান্নাকে নিয়ে লোক মেরে পাশে ভেসতে আয় আজকে আর ইউনিভার্সিটির যে অবস্থা হয়েছে নালায়কগুলো লায়ক হয়ে যাচ্ছে আমি লাস্ট একদিন কিছুদিন ক্লাস করলাম না জয়েন করার পরে তো সে খাতা গড়ে সব ফেল আমি চেয়ারওয়ারকে ফোন করলাম তুমি কি খাতা দিছো যে সবই তো ফেল হয়ে গেল স্যার 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 দয়া করেন স্যার আপনি আমাদের সবার স্যার দয়া করেন কি দয়া কি খাতা তো ফেল আমি কি করব কি যে আহম লাগাই দিল সে ঠিক আছে তুমি খাতাগুলো অন্য কাউকে দাও আমার দরকার নেই সে অন্য কাউকে দিয়ে সব পাস অনার্স পাশ করি সবাই ফেল নেই তা আমারও কথা মনে হলো যে এখন এত ফেল করে না সব পাস করে আমাদের মার্কাজের শিক্ষকদের একটা ঘটনা শুনলাম খালি তোমাদের শিক্ষার জন্য তোমরা ফেলকে ফেল বলো পাশকে পাশ করো অযোগ্য অবদার্থগুলোকে পাশ করে দিয়ে তারা ময়দানে গিয়ে যখন ব্যর্থ হবে তখন তোমার তিনি বদনাম হয়ে যাবে ভাই মনে থাকবে শিক্ষকরা শুনছো কথাগুলো ফেলকে ফেল বা পাশ করা না কোনো দয়ার দরকার নেই নিজের ছেলে হলেও খাতির করবো না কারণ যাত্রাবাড়ি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে যাত্রা মাদ্রাসায় আমি একজন শিক্ষক নিয়ে গেলাম তিনি চাপাই নেওয়া মধ্যে নয় এবার বোখারি খতম করা লোক আমি নাম টাম শুনে তাকে নিয়ে গেলাম ওরে রে বাপ রে বাপ পরে দেখি হ্যাঁ আমার কাছে ছাত্রক্ষ ওটা মার খায় নাই জীবনে দুটো ছেলে মার খাইছে একটা মদিনা ফারে গিয়ে চলে আসছে এক ভাইস হাসপেন্ট চলে আসে এখন আর একটা ঢাকা সতালা বাড়ির মালিক হয়েছে বহুদিন পর দেখা হয়েছিল তিন বছর আগে বছর গত বছর এখন সতালের বাড়ির মালিক আমার বাড়ি আপনার দাওয়াত তুই কি খাওয়াবি না গরুর গোছ না খাসির গোষ না হাঁসের গোষ না মুরগির গোষ না পাখির গোস আর কোন গোস আছে বল সব আমি খাই বাড়ি বসে বসে তোর যে কী খাবো তুমি আপনি যে মারিছিলেন আমার এখন মনে আছে হ্যাঁ ওইটা মনে রেখে রেখাব ওইটুকু মনে রেখে রেখে দেবো এত ডাল মেরিটে ছেলে তো হতে পারে আমার ইতি আমার আমার জীবনে ডাল তো হিসাব থাকবে ওর কিছু নাই অথচ সে এইটটি আফ মার্কে মদিনা চলে গেলো সেটা ওই প্রিন্সিপালকে তারকে বলে একটু আগে নার ভারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই সিলে আমি তো চল্লিশ ওখান থেকে ইউনিভার্সিটি জয়েন করছি আপনি এই সেকে এত নম্বর দিলেন সে নাইনটি আপ পাই চলে মমতাজ চলে গেল মদিনায় কেমন হলো মেরে পাস নম্বরকে কমতি হয় হলো আমার কাছে নম্বর কমতি আছে নাকি যত করে তত দেবো তার মানে ওনাকে জামাই করবে কি বলে খুশি জামাই করি ছাড়েছি তাকে বুঝলে শিক্ষকরা খারেজি বলে এমন খারেজি হয়েও না নীতি নীতিহীন শিক্ষক মানুষের কাছে মর্যাদা পাবে না আমি ওনাকে পরে একদিন দেখালে বলছিলাম আপনি নয়বার বার বোকারি খতম করেছেন বলেই কিন্তু আপনাকে নিয়ে এসতেন আপনি এত নীতিচ্যুত লোক যদি আগে জানতাম আপনি এখানে ঢোকাতাম না আমি বাজে লোক সারা জীবন এইবার ছেলেদের জীবন নষ্ট দিয়ে আসেন ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় আছে বলেই ভাই তোমাদের বলছে এগুলোর মধ্যে জানার বোঝার অনেক বেশা রয়েছে ছাত্রদেরকেও বলছে যদি তোমার বড় হতে চাও তাহলে অবশ্যই ভালো করে লেখাপড়া করো খেলাধুলা অবশ্যই করতে হবে নাহলে স্বাস্থ্য ভালো হবে না এজন্য ময়দান খোলাস মোবাইলে গেম খেলবে না বরং ফিল্ডে গেম খেলো যতবার খেলো তো খেল সার নিচে পড়ো না একবার পড়েছে আল্লাহ তাকে বাঁচাইছে আবার পড়লে আল্লাহ বাঁচাবে না খেলাধুলো যতবার করো আমাদের খুশি নাই কোনো কোনো আপত্তি নাই কিন্তু গেম খেললো মোবাইলে এটা একদম হারাম মোবাইল তো এমনি নিষিদ্ধ এরপরে তো না গোপনকে অনেক কাজ করো শুনতে পাই। ভাই এটা হবে না যে যত বেশি বই পড়বে সে তত বেশি উন্নতি করতে পারবে আর পরীক্ষার খাতায় একটু যদি ভুল হয়ে যায় এতে যদি মনে কোনো ব্যথা না লাগে বুঝতে পারছি ছেলে ব্যর্থ দাখিল পরীক্ষা আমিও দিয়েছি সময় যশোর সম্মেলন স্কুলে আমাদের কেন্দ্রে পড়ল পরীক্ষা দুরিসুল বালাঘাত আমাদের দাখিল মানে এখনকার দাখিল না কিন্তু ওটা আবার সেই সময়কে দাখিল দুরিসুল বালাঘাত পড়ানো হয়তো আমি বালাঘাতের খুব পাগল একদম কণ্ঠস্থ করা ছিল উর্দুতে কিন্তু এক জায়গায় একটা ইয়ে দেয়নি কমা দেয়নি এইটুকুতে এত মন খারাপ খাতা দিয়েই মনে এসে গেছে মানে খাতাটি ফেরত দিন একটু সত্য ব্যাপার তাহলে আর হবে না আমাকে খাতা দিলো না মনের মনের বেদনা নিয়ে বাইরে দাঁড়াই নেমিয়ে দেখি আব্বা হ্যাঁ কর আব্বার বুকির বাজার আব্বা কী দেওয়া করেন আবার একটা ভুলে গেল কি ভুলেছে একটা কমা দেয়নি ওর বাবা এটুকু এত কান্নাকাটি করে কেও বেদনা আমি সবই লিখলাম একটা কমায় কেন ভুল হলো এই অনুভূতি যদি তোমার মধ্যে না থাকে তুমি জীবনে ভালো ছাত্র হতে পারবে না ভালো জ্ঞানী হতে পারবে না ভালো শিক্ষক হতে পারবে না সবসময় লেখাপড়ার দিকে খেয়াল রাখবা আর খুঁটে খুঁটে প্রত্যেকটা জিনিস খেয়াল করবা জ্ঞানী এসে মানে সবাই হুঁশ অনেকের কম জ্ঞানী ডিগ্রি যেহেতু আছে আমার জ্ঞানী মানুষ কিন্তু হুঁশ কম তোমার সামনে একটা ছেলে অনেক করছে তুমি কিছু বললে না ও ছেলে মানুষ করে বড় ঠিক যাবে না তখনই যদি ধরো তাহলে ওদেরকে ভবিষ্যতের কাজ করবে না আমি ছাত্র শিক্ষক সবাইকে শেষ উপদেশ দিচ্ছি খালক ইসলাম সৌরমণ্ডল এবং বহুমণ্ডল সম্পর্কে তোমরা চিন্তাশীল হওয়ার চেষ্টা করো যারা বিজ্ঞানের শিক্ষক তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কারণ তারা সৃষ্টির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন সেগুলো তারা পড়ান এবং পড়ান শিক্ষার পাঠ্যের বইয়ের অন্তরালে যে বইটা আমাদের বেরো হয়েছে প্রত্যেক শিক্ষক যেন রাখেন যিনি যে বিষয়ে শিক্ষকতা করছেন তিনি সেই বিষয়ে সেখানে আমাদের যে মন্তব্যগুলো আছে এগুলো একটু দেখে নেবেন নিয়ে সেগুলো বলে দিবেন যে এটা অন্যায় মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্যেই এগুলো করা হচ্ছে আপনারা জানেন হারাম তাই না সবাই জানেন হারাম কিন্তু এখন সুদ লিখছে না লাভ লিখতেছে মুনাফা তাই না গণিতের বইতে মুনাফা লিখছে না এখন এটা পুরোপুরি একটা সয়তা নেই এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে পরিষ্কার বলে দেবেন এগুলো ধোকাবাজ অমনি করে শেখার বইতে পঞ্চাশটা জয়ী বাদিস আছে যেটা আমরা দেখি দিচ্ছি আমাদের বইয়ের মধ্যে এগুলো সব ধরে দেবেন মারাসা পাঠ্য বইয়ের অন্তরালে বইটা প্রত্যেক শিক্ষকের অবশ্যই রাখতে হবে এছাড়া যারা ছাত্ররা একটু বোঝার মতন বয়স তোমাদের হয়েছে বড়ো ক্লাসের এইট নাইনের তারাও বইটা পড়ার চেষ্টা করো পরিশেষে আমি তোমাদের সবারই উন্নত ভবিষ্যৎ কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি নদবার ছাত্ররা এখানে সম্মানিত হোক সারা দেশেও সম্মানিত হোক দেশের বাইরে গেলেও যেন তার সম্মানিত হয় তাদের সম্মান ও মর্যাদার সাথে আমাদেরও সম্মান মর্যাদা জড়িত আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমি আকুল ও হাজা استخل علی علیکم اللہ وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ